সারা দেশে করোনা সংক্রমণের হার এখন শতকরা 30 ভাগের কাছাকাছি। এই পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শক্রমে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণীকক্ষে পাঠদান যে আপাতত 6ই ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ আছে, সেই বন্ধ থাকার সময়সীমা আরও 2 সপ্তাহ বৃদ্ধি করা হবে। আমি আশা করি যে আমরা সবাই স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলব এবং তার মাধ্যমে আমাদের করোনা সংক্রমণের হার কমে আসবে এবং আমরা খুব শীঘ্রই আমাদের শিক্ষার্থীদেরকে স্বাভাবিক পরিবেশে শ্রেণীকক্ষে পাঠদানের জায়গায় আমরা নিয়ে যেতে পারবো।